হাসি বাচ্চা, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এই দেখো, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা তো বুঝতেই পারছো। এখন বাজে 5:30, 5:45 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব নার্সিংহোমের দিকে। তোমরা সবাই অপেক্ষায় আছো যে কি কখন কি শুনবো 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 করে। এখন চলো যাই গাড়িতে করে রামপুরহাট, তারপরে দেখি তোমাদেরকে কি আপডেট দিতে পারি। তোমরা সবাই ঠাকুরকে বলো যেন তাড়াতাড়ি সব ঠিকঠাক হয়ে যায়। ব্যাস তাহলে ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ। হাসি মুখটা এখন দেখে নাও, পরে তখন ঠিক আছে। টাটা, এখন চলো গাড়িতে যাই, তারপরে আমি এখন লেবার রুমে বসে আছি, ওয়েট করছি যে তারপরে আমাকে এখন সিলাইন টিলাইন সব দেওয়া হবে, পাশে দুপুর দিয়ে আমাকে ওখানে নিয়ে যাবে। Thank you.
ছেলে কাঁদছে আর মা হাসছে, খিদে লেগে যাচ্ছে। আমার খিদে লেগে গেছে গো, গলা শুকিয়ে যাচ্ছে, তখন কাঁদনটা শুনি। ও মা হ্যালো, হ্যাঁ ও দাদা, ভালো বলো, নার্সিং হোমে গো, হ্যাঁ একটু জ্বালা করছে বলছে, হ্যাঁ একটু তো করো, না 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 মল্লাপুরে থাকবে। আর আমি মোটামুটি আছি এখন, তোমরা তোমাদের এত ভালোবাসা, এখন সব ঠিকঠাক। তোমরা খুব টেনশন করছিলে আমাকে নিয়ে, আমি মোটামুটি আছি, আমার সিজার হয়ে গেছে। কটার সময় হয়েছে? 8:36। 8:36 হয়ে গেছে সিজার, আমি সকালে 6টায় অ্যাডমিট হয়েছিলাম, তো এখন তোমার 12:30 বাজে। তো আমি এখন একটু ভালো আছি, একটু পেটে জ্বালা করছে। ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বললে একটু কোর্ড কাটা হয়েছে, তো এখানে সবাই আছে। আর আমাদের বুঝকু হয়েছে, একটা ছেলে হয়েছে। আর আমি তোমাদেরকে সেদিন ভিডিওটাতে ছেলে ভাবে বলিনি, আমি বলেছিলাম আমার ছেলে মেয়ে, যাই হোক মনে ওটা আর কি বলাটা ভুল হয়েছিল, ছেলে হয়েছে। তোমরা অনেকে বলেছিলে ছেলে হবে, তোমার তো ছেলেই হয়েছে। এখন ভালো আছে, সুস্থ আছে, 3 কেজি 108 হয়েছে, ঘুম হচ্ছে। তোমাদেরকে দেখালাম, দেখো আর জানাবে, হ্যাঁ ভিডিওটা সেরকম ভালোভাবে করতে পারিনি, বুঝবো আমি একটু সুস্থ হই, তারপরে ভালো করে তোমাদেরকে বুঝবুকে দেখাবো। আর সবাই আছে বাড়ি, আমার একটু জ্বালা করছে পেটটা,
তোমরা জানাবে বুঝবে কেমন লাগলো দেখে তোমাদেরকে। আমি তো ভয়তে সবেমাত্র একটু অন্যরকম লাগছে, আর একটু বড় মানে একদিন দুই দিন পেলে আমার ভালো লাগবে, মানে অন্যরকম লাগবে, তখন তোমাদেরকে দেখাবো। আর আমি একটুখানি কথা বললাম তোমাদের সাথে, বেশি কথা বলবো না, কারণ বুঝতে পারছো। আজকে ভিডিওটালে তোমরা ভালো থেকো, আমি তোমাদেরকে আবার আগামী দিন জানাবো কেমন আছে। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি না, আর বলাচ্ছি না। টাটা, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে।